পৌঁছে গেছি ব্রেকফাস্ট করতে। কোথায় এলাম? ডালহাউসি এরিয়া, ডালহাউসির মোড় এটা, অথবা আসতে পারেন স্প্ল্যানেড ভিউ। যেখান থেকে যান পৌঁছতে হবে লালবাজার অথবা টি বোট ক্রস করে পোদ্দারকোট। পোদ্দারকোটের পিছনেই বসে এই মার্কেট। সকালের দিকে চ্যারিটি বাজার বা তিরেত্তা বাজার, বহু পুরনো পাড়া কলকাতা শহরের। অনেক বছর আছি কলকাতায়, বাট কখনো আসা হয়নি, এই প্রথমবার এলাম। পাবেন প্রচুর চাইনিজ খাবার, সঙ্গে কচুরিও পেয়ে যাবেন। একবার এসে এক্সপিরিয়েন্স করুন, টেস্ট করুন। আজ ভোর 6টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, পৌঁছেছি 7টায়। হালকা শীতের আমেজ রয়েছে, প্রচুর মানুষ অলরেডি খাওয়া দাওয়া সেরে ফেলেছেন। নানা ধরনের ফুড আইটেমস আছে, ফিশ আছে, মিট আছে, পর্ক আছে, অনেক কিছু আইটেমস, মিষ্টির আইটেমস আছে কিছু, হালকা মিষ্টি। মোমো তো আছেই, ফ্রাইড মোমো পাবেন। একবার অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করে যাওয়া যেতেই পারে। দাদা দেখতে থাকুন। চেষ্টা করবেন রবিবার আসতে, সানডে আসতে 5 to 8 মধ্যে। অফিসের দিনগুলোতে কি হয়, গাড়ি পার্কিংয়ের জন্য জায়গাটা তাড়াতাড়ি ওরা খালি করে দেয়। আগে প্রচুর চাইনিজ পিপল এখানে দেখতে পেতেন আসলে, কিন্তু এখন সংখ্যাটা অনেক কমে গেছে, শিফট করে গেছে ওনারা ট্যাংরাতে। এটাকে বলা হয় ওল্ড চায়না টাউন, বহু পুরনো পাড়া এটা। এক পাশে বাজার বসেছে, এক পাশে বসেছে চাইনিজ ব্রেকফাস্ট। আজকে একটা ভালো অভিজ্ঞতা হলো। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন কী কী খাবার পাওয়া যায়।